মাঝে মধ্যে এই ছোটখাটো বিষয় নিয়ে স্বামীর সাথে ঝগড়া লেগে যায়। সংসার তো আমাদের, একটু না বুঝলে কি হয়? যদিও দোষ আমার একটু বেশি, তারপরেও কেন জানি মানতে পারি না। হ্যালো সবাইকে, গুড মর্নিং, কেমন আছেন সবাই? শুক্রবারের সকাল এখন 7টার মতন বাজে, মাত্রই ঘুম থেকে উঠলাম। আজকে একটু বলা যায় তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি। তো পরে আমি স্নান করে পূজা দিয়ে তারপর কিচেনে আসলাম। পাশের চুলায় শ্রীমন শোনার জন্য দুধ বসিয়েছি, আর এইদিকে রুটি করার জন্য আটাটা সিদ্ধ করে নিচ্ছি। আজকে সকালে হলো রুটি করা হবে, আর সাথে সবজি টবজি কোনো কিছুই রান্না করা হবে না। পায়েস রান্না করা হয়েছিল গতকাল, তো পায়ের দিয়েই আজকে মূলত রুটি খাওয়া হবে। আর চা তো করাই হবে, যেহেতু শীতের সকাল, এক কাপ চা না হলে কি আর হয়? তো জল খেয়ে নিলাম, আটাটা এখন ভালো করে মেখে নিচ্ছি। আর শ্রীমনও ঘুম থেকে উঠে গেছে, ও উঠার পর ওকে ফ্রেশ করিয়ে ওর পাপার কাছেই আছে, দুধ খেতে দিয়েছি। ওকে তো এখন গরুর দুধটাই দেওয়া হয়, অনেকেই জানতে চান, ওই যে দুষ্টুবুড়ি। তো আমি রুটিগুলো করে নিচ্ছি। এই শীতের সকালে ঘুম থেকে উঠে এই যে রুটি পরোটা করা, কি যে কষ্ট! এর থেকে মনে হয় ভাত রান্না অনেক বেশি সহজ, তাই না? কিন্তু প্রতিদিন আমার ওই যে ভাত খেতে ভালো লাগে না, যত ভালো খাবারই হোক, প্রতিদিন কি এক খাবার ভালো লাগে? লাগে না তো, রুটি পরোটা সে যাই হোক। আজকে তো রুটি করলাম, যদিও ওই যে গুনে গুনে একদম 4টা বা 5টা করতে চাই, তারপরেও কেন জানি একটা দুইটা বেশি হয়েই যায়। তো গরম গরম রুটি পায়েস সাথে চাও কিন্তু আমার করা হয়ে গেছে, আধা চা করলাম। তো খাবার তুলে দিচ্ছি প্রথমে শ্রীমনের পাপাকে। আমি এখন বসে বসে একটু শান্তি করে হলো চা খাবো, পরে খাবার খাবো, তো দুষ্টুবুড়িকেও খাবার খাইয়ে দেবো। দেখুন তো কেমন লাগে, এই যে সকাল সকাল কত মজার খাবার, রুটি আর পায়েস। এখন বলছে সে রুটি আর পায়েস খাবে না, খাবে রুটি আর চা, কেমন লাগে? এরকম ছোটখাটো বিষয় নিয়েই মাঝে মধ্যে ঝগড়া লেগে যায়। দেখা যায় কখনো একটু তরকারি বেশি আছে, একটু ভাত বেশি আছে, আবার দেখা যায় পরিমাণটা এমনই থাকে যে ফ্রিজে রাখা যায় না। তো একটু একটু করে দুইজনে খেয়ে নিলে দেখা যায় ফুরিয়ে যায়। খাবার দাবার নষ্ট করতে একদমই পছন্দ করি না, আর খাবার দাবার নষ্ট করাও ঠিক না, সংসার তো আমাদেরই। একটু কি না বুঝলে হয় বলুন তো? যখন দেখা যায় খাবার দাবারের পরিমাণ বেশি তখন তো ফ্রিজে রাখতেই হয়, কিন্তু সেটা খুবই কম থাকে আমার। এই যে রুটি দেখা যায় বানাবো 4টা বা 5টা, যদি একটা বেশি হয় সে খাবে দুইটা, একটা বেশি দিলে খাবে না, এরকম। তো আমার মতো আপনাদের সাথেও কি এরকম হয়? হ্যাঁ, দোষটা যদিও আমার একটু বেশি আমি স্বীকার করি, তারপরেও কেন জানি মানতে পারি না। তো আপনাদের সাথে কথা বলতে বলতে এইদিকে কিন্তু আমি দুপুরে রান্নাবান্নার জন্য সবকিছু রেডি করেও নিচ্ছি। ভাত বসিয়ে দিলাম, প্রেশার কুকারে তো ভাত করতে হয়, এর জন্য রাত্রে আর দুপুরের জন্য একবারেই ভাতটা বসিয়ে দিলাম। আর এদিকে লাল শাক ভালো করে ধুয়ে নিলাম, সবজিটা কেটে নেবো। আজকে মিক্সড সবজি রান্না করা হবে আর লাল শাক ভাজি করা হবে। দেখি ডাল করি কিনা, হয়তো করবো, ডাল ছাড়া তো আমাদের আবার চলে না, সে যাই রান্না করি। আর প্রেশার কুকারে ভাত রান্না করতে সব থেকে কষ্ট হয় আমার প্রেশার কুকার হলো পরিষ্কার করতে, কেন জানি একদম অলস লাগে, মানে করতে ইচ্ছা করে না, এই হলো সব থেকে বড় সত্যি কথা। আসলে আমরা মেয়েরা এমনই, সংসারে ওই যে মায়ায় পড়ে যাই, এটা আমার ওটা আমার, সংসারের কোনো কিছু চোখের সামনে নষ্ট হয়ে যাবে এটা তো আর মানতে পারি না। রান্নার জন্য সবকিছু কেটে রেডি করে নিলাম, একটু বেশি করে সবজিটা করছি, একটু না বেশ অনেকটাই হবে, যাতে থাকে আগামীকাল রুটি করি বা সকালে পরোটা করি, হয়ে যায়। আর এদিকে জলপাই কেটে নিয়েছি বললাম, ডাল করবো আর গাজর দিয়ে এই যে লাল শাকটা হলো ভাজি করব। তো প্রথমে সবজিটা বসিয়ে দিচ্ছি, শুকনো মরিচ, তারপর গোটা, জিরা না, 5 ফোড়ন, 3 পাতা ফোড়ন দিয়েছিলাম, তারপর সবজিটা দিয়ে দিলাম। এখন বেশ কিছুক্ষণ আস্তে আস্তে এইভাবে আমি ভেজে নেব, আর নামানোর আগে শুধু একটু ভাজা জিরা গুঁড়া দেবো, এই হলো মশলা অ্যাড করবো। এটাকে অনেকে লাবড়াও বলে বা মিক্সড সবজি, যে যেটা আসলে বলুক। সবজি বসিয়ে শ্রীমন সোনাকে স্নান করিয়ে দিলাম। অবরি তুমি কি স্নান করছো? তাই এলোমেলো করলে কেন চুল? এই চুপচাপ বসো, এখন ভাত খাইয়ে ঘুম। তো সবজি রান্না কিন্তু কমপ্লিট, এরকমই রান্না করতে চেয়েছিলাম, মানে একদম শুকনা শুকনা। পাশে অবশ্য ভাতটাও হয়ে গেছে, তো নামিয়ে নেব, নামিয়ে শাকটা করে তারপর হলো ডাল রান্না করব। এর মাঝখান তো শ্রীমন বুড়িকে স্নান করানো আমার হয়ে গেছে, তো ওকে ভাতও খাওয়াবো, ক্ষুধা লাগছে ওর। আর এখন 1টার মতন বাজে, তো ভাবছি ডালটা বসিয়ে দুষ্টুবুড়িকে এই যে এখন একটু ভাত তুলে নিচ্ছি, সবজি দিয়ে খাইয়ে দেব। তো ভাত খাইয়ে তারপর হলো ডালটা সোমবার দিলাম, চুলার মানে হিটটা একদম কমিয়ে রেখে গিয়েছিলাম, তো নামিয়ে নিলাম। আর দুষ্টুবুড়িকে ঘুম পাড়িয়ে দিয়েছি, এখন 2টা বেজে গেছে, তো আমাদের খাওয়া দাওয়া এখনও হয়নি। আমি এই যে দুই ব্যালকনিতে একদম জামা কাপড় দিয়ে ভরপুর, এইগুলো হলো শুকাই গেছে, তো তুলে ভাবলাম ভাস টাস করে একটু গুছিয়ে রাখি, যেহেতু সময় আছে, শ্রীমনও ঘুমিয়ে আছে, ও না ঘুমালে একদমই কাজ করতে পারে না, দুষ্টুমি করে ভীষণ। আর এই যে সোফার এই কভারের কথা কি আর বলবো, কিছু বলার নেই, মনে হয় মানে কভার না নেওয়ার আগেই ভালো ছিল, ঠিকঠাক না হলে কেমন লাগে দেখতে, কি ভালো লাগে? একদমই ভালো লাগে না, তো চেঞ্জ করে এখনও দেয়নি, আদৌ দেবে কি জানি না। এখন সন্ধ্যা হয়ে গেছে, শ্রীমনের পাপার জন্য হলো
দুধ গরম করে দিলাম, আর শ্রীমন বুড়িকে হলো সুজি রান্না করে দিচ্ছি। বেশ অনেকদিন পরে এই বুড়ির জন্য মনে হয় সুজি রান্না করলাম আজকে। আর আমি খাবো হলো দুধ চা। দুষ্টু বুড়ি ঘুমিয়েছিল, উঠে গেছে এই যে। আর এইদিকে আমার জন্য হলো দুধ চা করে নিচ্ছি। তো সবকিছু মিলিয়ে সকাল থেকে সারাদিনের একটা ব্লগ। তো সব কিছু মিলিয়ে কেমন লাগলো? যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করার রিকোয়েস্ট হলো। আজকের মতো চলুন, টাটা বাই বাই।